আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা নাবিহিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ভিডিওটির মাধ্যমে আলোচনা করব পবিত্র ঈদে মিলাদুন নবী ইসলামী শরীয়তে জায়েজ কি না জায়েজ। অনেকেই বলে থাকেন এ ঈদে মিলাদুন নবী সম্পূর্ণই বেদাত, এটি মোটেই জায়েজ নয়, যারা পালন করবে তারা জাহান্নামী, নাউজুবিল্লাহ। আবার অনেকে বলে থাকেন পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করতেই হবে, প্রতিটি আশিক মুমিন মুসলমান যারা ঈদে মিলাদুন নবী পালন করে না তারা পরিপূর্ণ মুমিন নয়। দর্শক, আজকে ভিডিওটিতে সংক্ষেপে আমরা সঠিক বিষয়টি অনুধাবন এবং বোঝার চেষ্টা করব। দর্শক, শুরুতেই একটি হাদিস দিয়ে ভিডিওটি শুরু করতে চাই, অর্থাৎ যে হাদিসের মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, তার আগমনে খুশি প্রকাশ করা এবং আল্লাহকে জিকির, কোরআন তেলাওয়াত, দোয়া দরুদ ইত্যাদি পাঠ করা সম্পর্কে আলোচনা করা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে অবস্থানরত একদল সাহাবীদের নিকট এসে জিজ্ঞাসা করলেন, আপনারা কি উদ্দেশ্যে এখানে বসে আছেন? উনারা বললেন, আল্লাহপাকের জিকিরের উদ্দেশ্যে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহপাকের কসম, আপনারা কি এই উদ্দেশ্যে বসে আছেন? উনারা বললেন, আল্লাহর কসম, আমরা এই উদ্দেশ্যেই বসে আছি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি আপনাদের অপবাদ দেওয়ার উদ্দেশ্যে আল্লাহপাকের কসম দেইনি। মনে রাখবেন, আমার সমপর্যায়ের লোকদের মাঝে এমন কেউ ছিল না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার চেয়ে কম হাদিস বর্ণনা করেছেন। অবশ্য একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি দলের কাছে যেয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কি উদ্দেশ্যে বসে আছেন? উনারা উত্তরে বললেন, আমরা এই উদ্দেশ্যে বসে আছি যে আল্লাহপাকের জিকির করব এবং তার প্রশংসা ও গুণাবলী বর্ণনা করব, যেহেতু তিনি আমাদের ইসলাম এর পথ দেখিয়েছেন এবং অনুগ্রহ করে আপনাকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহপাকের কসম, আপনারা কি এই উদ্দেশ্যে বসে আছেন? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহপাকের কসম, আমরা অন্য আর কোনো উদ্দেশ্যে এখানে বসিনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রাখবেন, আপনাদের কোনো অপবাদ দেওয়ার উদ্দেশ্যে আমি আল্লাহপাকের শপথ নেইনি, বরং এইমাত্র হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নিকট এসে সংবাদ দিয়ে গেলেন যে আল্লাহপাক অত্যন্ত গর্বের সাথে ফেরেশতাদের সাথে আপনাদের কথা বলতেছেন। সুবহানাল্লাহ। দর্শক, হাদিসটি রয়েছে সহিহ মুসলিম শরীফে, হাদিস নম্বর 6665। দর্শক, তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি কিংবা তার জন্মবৃত্তান্ত আলোচনা সম্পর্কিত অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। ভিডিওটি সংক্ষিপ্ত করার কারণে সম্পূর্ণ হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি না, তবে শুধুমাত্র আপনাদের সামনে রেফারেন্সগুলো তুলে ধরছি। সে রেফারেন্সগুলো হলো সুনানে আর নাসাই হাদিস নম্বর 5424, জামে আত তিরমিজি হাদিস নম্বর 3379, মুসনাদি ইমাম আহমাদ হাদিস নম্বর 16488, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 820, মুসনাদে আবি ইয়ালা হাদিস নম্বর 7331, মুসান্নাফি ইবনে আবি সাইবা হাদিস নম্বর 28894, তাবারানী শরীফ হাদিস নম্বর 1679। দর্শক, যাই হোক, এই হাদিসটি থেকে আমরা জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, সে উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করতেছিলেন। আর এ থেকেই বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার কারণে খুশি প্রকাশ করা এবং তার জন্মবৃত্তান্ত আলোচনা করা বা তার জীবনী নিয়ে আলোচনা করা অবশ্যই জায়েজ এবং এটি সওয়াবের কাজ যা সাহাবায়ে কেরাম করেছেন। দর্শক, এখন প্রশ্ন হতে পারে, আমরা যেভাবে নাম দিয়ে ঈদে মিলাদুন নবী পালন করেছি, সাহাবায়ে কেরাম কি এভাবে করেছেন? এর উত্তরে বলবো, ঈদে মিলাদুন নবী মূলত শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে। ইসলামী শরীয়তে আবশ্যিক বা ওয়াজিব হিসাবে যে দুটি ঈদ রয়েছে সেরকম নয়, মূলত এটি শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে বা শাব্দিক অর্থে এটাকে ধরা হয়েছে। যেমন ঈদ মানে খুশি বলে থাকি, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরাধামে আগমন করেছেন, এজন্য প্রতিটি মুমিন মুসলমান এই দিনে অবশ্যই খুশি। এই শাব্দিক অর্থেই শুধুমাত্র ঈদে মিলাদুন্নবী ব্যবহার হয়ে থাকে। সেক্ষেত্রে শরীয়তের অন্য দুটি ওয়াজিব ঈদের সাথে তুলনা করার কোনো যৌক্তিকতা নেই।
যাই হোক, যে হাদিসটি আমি বর্ণনা করেছি সেই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মজলিস আকারে বসে আল্লাহ পাকের জিকির, শুকরিয়া আদায় এবং আলোচনা করা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যে পেয়েছি তার শুকরিয়া আদায় করা সাহাবীদের সুন্নত এবং আমল। এমন আমলে আল্লাহ পাক ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা অত্যন্ত খুশি হন, এমনকি আল্লাহ পাক ফেরেশতাদের সাথে ফখরের সহিত এ আমল বিষয়ে আলোচনা করেন। তাহলে দেখা যাচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করলে খুশি হন, যা সাহাবায়ে কেরাম শিখে দিয়ে গেলেন। দর্শক, এখন আমরা জেনে নেব যেই পদ্ধতিতে বা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে অথবা জন্ম মাসে আমরা যে আমলটুকু করতে পারবো তাতে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সে আমলগুলো হলো কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত, নাত শরীফ পাঠ করা বা বিভিন্ন ধরনের গজল পেশ করা, আল্লাহ পাকের জিকির করা, আলেম ওলামাগণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা জন্ম পরবর্তীকালীন অবস্থা, নবুয়তের আগ পর্যন্ত বা মাক্কী জীবন, মাদানী জীবন বা তার জীবনী সম্পর্কে যে সামান্য মর্তবা আলোচনা করে থাকেন সেগুলো অবশ্যই সওয়াবের কাজ এবং জায়েজ কাজ। তাছাড়া এই অনুষ্ঠানে বা মাহফিলে বা জলসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করা হয়, তাও অবশ্যই সওয়াবের কাজ। তাছাড়া খাদ্য পরিবেশন করা হয়, পরিশেষে দোয়া করা হয়। দর্শক, এ সকল কাজগুলোর ভিন্নভাবে কোনোটি নাজায়েজ নয় এবং কোনোটি গুনাহের কাজ নয়। প্রত্যেকটি আমল আলাদা আলাদাভাবে ফজিলতপূর্ণ এবং সওয়াবপূর্ণ। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আমরা একত্রিত হয়ে এই পদ্ধতিতে যে পালন করলাম এটা কি জায়েজ হবে কি হবে না? দর্শক, অনেকেই বলে থাকেন এটি বিধাত, কিন্তু পরিশেষে আমি বলবো এখানে যেহেতু ইসলামী শরীয়তের হুকুমের খেলাফ কোনো আমল করা হয় না, সেহেতু গুনাহ বা পাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দর্শক, আলাদা আলাদাভাবে এই কাজগুলো অবশ্যই জায়েজ, আর সম্মিলিতভাবে আমরা যে পদ্ধতিতে করে থাকি তাও অবশ্যই জায়েজ, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তদুপরিও সর্বশেষ বলবো, যারা এটিকে নাজায়েজ মনে করে থাকেন বা বিধাত মনে করে থাকেন এটি তাদের ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি খুশি প্রকাশ না করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা না করে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা সাধারণ মুমিন মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন বা যেই মাসে পৃথিবীতে আগমন করেছেন সেই দিনে বা সেই মাসে আমরা অবশ্যই খুশি, এবং এই খুশি প্রকাশ করাটা ইমানের দাবি এবং আমাদের অন্তরের আনন্দ বা খোরাক যোগায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বিষয়গুলো অনুধাবন করার মত তৌফিক দান করুন। আমিন। মুহাম্মাদ